যতই বোঝে না আপনার অধীনে আর নির্বাচনে যাব না বললেন মান্না। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যতই তাদের বোঝানো হয় না কেন তারা শেখ হাসিনার অধীনে আর নির্বাচনে যাবেন না। তিনি বলেন, তারা যেমন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারেন তেমনি দুর্বার আন্দোলনও সৃষ্টি করতে পারেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হন ব্যানারে বিরোধী মতের রাজনৈতিক নেতৃবৃন্দকে দমন পীড়ন ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, 2018 সালে দিনের ভোট রাতে করার পরে এই সরকার দেশের ভেতরে ও বাইরে আন্তর্জাতিকভাবেও সমালোচিত হয়েছে। জাপানি রাষ্ট্রদূত দিনের ভোট রাতে হয়েছে বলেছেন। আমেরিকার বিভিন্ন প্রতিনিধি এদেশে বারবার আসছেন, এতেই বোঝা যায় এই সরকার কত বড় চুরি করেছে। এই সরকার আবারও বিদেশিদের বলছে গ্রহণযোগ্য নির্বাচন করবে। আন্দোলন দমিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার হামলা মামলা করছে বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী গতবারের নির্বাচনের আগে বলেছিলেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি মিথ্যা কথা বলেন না। জনগণ দেখেছে বঙ্গবন্ধু কন্যা কি করেছে গত নির্বাচনে। সরকারকে মিথ্যুক উল্লেখ করে মান্না বলেন, তারা এবার আর মিথ্যুকদের কথা বিশ্বাস করবেন না, তাই এই সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তারা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবেন না, তাদের সংলাপের টোপে তারা পড়বে না। তারা ইতিমধ্যেই বিএনপির সাথে যুগপথ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করছেন এবং অচিরেই বিএনপির সাথে সরকার পতনের এক দফা কর্মসূচি দিয়ে রাজপথে থাকবে। উল্লেখ্য, আগামী 11 মার্চ ঢাকা সহ সারা দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।